বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৯৯তম জন্মদিনে তার স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেলের স্মৃতি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান স্কুলের শিক্ষার্থীরাও। শিক্ষক মন্ত্রণালয়ের